হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি আইকিউ উইথ একে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এক অন্য ধরনের টপিক নিয়ে এসেছি এবং একটি নতুন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী হবে। তো নতুন স্ট্র্যাটেজিটি জানার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই উপরে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন বা কিছুটা হলো আন্দাজ করতে পেরেছেন আমি কী টপিক নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি সেই ধরনের টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, অর্থাৎ সূত্র মুখস্থ বা ট্রিক মুখস্থ নয়, সূত্র তৈরি করতে শিখুন। আমরা অনেকেই সূত্র বা ফর্মুলা মুখস্থ করে থাকি, কিন্তু তা বেশিদিন পর্যন্ত মনে রাখতে পারি না। কিন্তু যদি আমরা সূত্র কীভাবে গঠন হয় বা তৈরি হয়, অর্থাৎ কোনো সূত্রের বেসিকটা যদি জানতে পারি, তবে আমাদের সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যা আমি খুবই মোটিভেটেড হয়েছি সাহিল স্যারের কাছ থেকে। সাহিল স্যারের বোঝানোর টেকনিক একটু অন্য ধরনের, একটু আলাদা অন্যান্য স্যারের চেয়ে। যারা ইউটিউব ক্লাস করে থাকেন তারা অধিকাংশই সাহিল স্যারকে চিনেন, তিনি ওয়াইফাই স্টাডি চ্যানেলে ম্যাথ করান। তো আমি ওনার কাছে অনুপ্রেরণা পেয়ে এই ভিডিওটি করতে চলেছি। এই ভিডিওটির মাধ্যমে আমি আজ সেরকম বেশি কিছু ডিসকাশন করব না, কিন্তু একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যা আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো সেই স্ট্র্যাটেজিটি হচ্ছে, এবার থেকে আমরা সূত্র বা ট্রিক মুখস্থ নয়, তৈরি করতে শিখব, ঠিক আছে? কারণ ট্রিক বেশিদিন আমাদের মনে রয়ে না, কিন্তু আমরা সূত্র তৈরি করতে যদি একবার শিখে যাই, তবে তা আমরা আজীবন মনে রাখতে পারব। আর যদি আমরা সূত্র গঠন করতে পারি, তবে সূত্র বা ট্রিক মনে রাখার প্রবণতাও বৃদ্ধি পাবে। তাই আমরা যদি সূত্র তৈরি করতে পারি বা কোনো ম্যাথের বেসিক সূত্রের উৎপত্তিটা জানতে পারি, তবে আমাদের এক্সামের সময়ও কোনো সমস্যা হবে না। এক্সামও যদি কোনো কারণে আমরা ভুলে যাই সূত্রটি, তবে আমরা সেখানে যদি টাইম থাকে আমরা তৈরি করে নিতে পারব। তো আমি সেসব সূত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভিডিও আপলোড করব আপনাদের জন্য, তা হলো, তো ফ্রেন্ডস, আমি যেসব সূত্র নিয়ে আপনাদের সামনে আমি একের পর এক ভিডিও আপলোড করব, তা হচ্ছে পাটিগণিত থেকে যেমন সরল সুদ কষা, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ কষা, লাভ ও ক্ষতি, লসাগু এবং গসাগু, এছাড়া একটি বেসিক যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। এখানেও অনেকেই ভুল করে থাকে, কারণ কোনটি আগে হয় সেটি অনেকেই জানে না। এছাড়া রয়েছে জিওমেট্রি, অর্থাৎ জ্যামিতি থেকে যেসব রয়েছে সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ, রম্বস এবং কোণ সম্পর্কে বিশেষ ধারণা দেবো, এবং সেই সব সূত্র কীভাবে তৈরি হচ্ছে সেই সম্পর্ক আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং এছাড়া আমি পরিমিতি থেকে ঘনক এবং আয়ত ঘন, গোলক, লম্ববৃত্তকার শঙ্কু, লম্ববৃত্তকার চোঙ, প্রিজম প্রভৃতি সম্পর্কে আমি বিশেষ এক ধারণা দেবো আপনাদের সামনে। এবং আপনারা অবশ্যই আমি যেভাবে করাবো, এক দুবার যদি আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন, তবে অবশ্যই আপনারা সেই সূত্রটি দীর্ঘদিন মনে রাখতে পারবেন, এবং কীভাবে তৈরি হচ্ছে সূত্রটি সেটি যদি জানতে পারেন, তবে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে এক থেকে দুবার আপনাদেরকে ঘরে প্র্যাকটিস করতে হবে। এছাড়া আরও যেসব রয়েছে চ্যাপ্টার সেগুলো হচ্ছে নৌকা ও স্রোত, বহুভুজ অর্থাৎ পলিগন সম্পর্কিত, এবং এছাড়া রয়েছে ট্রেন এবং ব্রিজের কিছু সূত্র রয়েছে, এবং সে সূত্র কীভাবে এসেছে তা নিয়ে আমি আপনাদের সামনে ডিসকাশন করব। এছাড়া যদি আপনাদের অন্যান্য কোনো সূত্রের প্রবলেম হয়ে থাকে যে কীভাবে সূত্রটি তৈরি হচ্ছে, তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আশা করি আপনাদের সামনে সেই ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। এবং ফ্রেন্ডস, প্রতিটি ভিডিও একটির সঙ্গে অন্যটির কানেকশন থাকবে, তাই প্রতিটি ভিডিও আপনারা দেখবার চেষ্টা করবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।